সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশের ক্যান্সার অঙ্গনের বিশেষ আইকন ডাক্তার এসএম সরওয়, আজকের ভার্চুয়ালি আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের দানু সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুদীপ রায় নন্দী। প্রিয় বন্ধুগণ, আমরা সাহিত্য ভুবন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা সাহিত্য ভুবন বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী। কারণ বঙ্গবন্ধু হলো মহান ব্যক্তি, তার কোনো ব্যক্তিগতভাবে তার কোনো দল নাই। কারণ এই মহান ব্যক্তি যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, আমরা বাংলাদেশ পেতাম না, আমরা স্বাধীনতা পেতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শুয়ে আছে সেই টুঙ্গিপাড়ার অজ পাড়া গায়ে। আমরা আজকে শ্রদ্ধার সাথে শতাব্দীর মহানায়ককে স্মরণ করি। প্রিয় বন্ধুগণ, জীবন যৌবনের 13টি বছর জেলখানায় যিনি কাটিয়েছেন, নিজের ভোগ বিলাসে কোনোদিন তিনি মত্ত হন নাই। বঙ্গবন্ধু বলেছিল, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। আজকে আমরা এখানে মনোজ্ঞ কবিতা, মনোজ্ঞ আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ইনশাআল্লাহ উপভোগ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা এসেছেন, অনেকে আসবে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাড়ি হলো হবিগঞ্জ, একসাথে আমরা চলতাম, হঠাৎ উনি অ্যাক্সিডেন্টে মারা যায়। পরে ডাক্তার এসে সরওয়ার এবং আমরা বুঝে সিদ্ধান্ত নিলাম রায়ান সহিষ্য কী করা যায়, যে তাকে আমরা কীভাবে বাঁচিয়ে রাখতে পারি। তারপরে আমরা গঠন করলাম সাহিত্য গুরু। আজকে প্রায় এক দশকে আমরা প্রায় 100 উপরে বিভিন্ন ছোট বড় আমরা কবিতার আড্ডা এবং আলোচনা সভা করেছি। আজকে যেটা করেছিলাম, মাস মাস বাঙালি জীবনের মাস মাস স্বাধীনতার মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই আলোচনা সভা কবিতা পাঠ, এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা উৎসর্গ করলাম। সাহিত্য ভবন পড়তে বঙ্গবন্ধুর মতো নেতৃত্বের স্থানীয় ব্যক্তি আমাদের দেশে জন্মেছিলেন বলে আমরা বাংলাদেশের বাংলার ভাষার মতো একটা ভাষাকে ভাষা অন্য কিছু হতো আমাদের তখন, আমাদের যারা সেই সময় ছিলেন তাদের জন্য এই ভাষায় কথা বলাটা খুব আগ্রহ ছিল। বঙ্গবন্ধুর নতুন নেতৃত্বেই আমরা আমাদের দেশকে এবং জাতিকে আজকে বাঙালি জাতি হিসেবে বিশ্বের বুকে অবস্থান করতে পেরেছে এবং একটা আমাদের দেশের যে নাম ছিল বাংলাদেশ এটাও নাম পরিবেশের মধ্যে আমাদের মনে আনন্দ, এই পড়ে শোনাবেন, গান গাইবেন। তো আজকের এই অনুষ্ঠান সুন্দর ও সফল হোক এই কামনা করি, এই আশাবাদ ব্যক্ত করি।